সব কৌশল আর চেষ্টা বিফলে গেল, ধপে টিকল না ইমরানের বিদেশি চক্রান্তের তত্ত্ব। শেষ পর্যন্ত অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারালেন পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী নেতা শাহবাজ শরিফ, তারই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। বিস্তারিত জানাচ্ছেন নিশীত সূর্য। অনাস্থা ভোটে হেরে সত্যি সত্যি উইকেট পড়ে গেল ইমরান খানের। বারবার চেষ্টা করেও প্রধানমন্ত্রীত্বের ক্রিজে টিকে রাখতে পারলেন না নিজেকে, ফলে দিনভর নাটকীয়তা শেষে শনিবার মধ্যরাতেই পতন হল ইমরান সরকারের। 174 members have recorded their votes in favor of the resolution. Consequently, the resolution for vote of no confidence against Mr. Imran Khan, the Prime Minister of Islamic Republic of Pakistan, has been passed by a majority of the total membership of the National Assembly. শনিবার রাত 12টার পর পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হয়। 342 আসনের জাতীয় পরিষদে প্রস্তাবটি পাশের জন্য দরকার ছিল 172 ভোট, আর ভোটাভুটিতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়ে 174টি। ভোটের ফলাফল ঘোষণার পরেই উল্লাস করতে থাকেন বিরোধীরা। কে দে শুড নেভার গিভ আপ অন দেয়ার ড্রিমস, নাথিং ইজ ইম্পসিবল। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। প্রতিহিংসার রাজনীতি করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আগে ভাগেই। আজ দোবারা পাকিস্তান কে আন্দর আইন আর কানুন কা পাকিস্তান দোবারা বনা চাহতা হ্যায় ইনশাআল্লাহ তাআলা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরোধীরা বারবার ভোটাভুটির দাবি তুললেও তাতে কান না দিয়ে কয়েক দফা বিরতি নেন স্পিকার। তখন স্লোগান স্লোগানে মুখর হয়ে ওঠে পার্লামেন্ট। পরে প্রধান বিচারপতি রাতেই সুপ্রিম কোর্ট বসানোর নির্দেশ দেন, উপায়ান্তর না দেখে ইস্তফা দেন স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর অধিবেশনের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেন পিএমএল নেতা আয়াজ সাদিক। তিনি দায়িত্ব নিয়েই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি শুরুর অনুমতি দেন। এ সময় সংসদ থেকে বেরিয়ে যান সরকার দলীয় সংসদ সদস্যরা। ইমরানই প্রথম, এর আগে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীকে হারতে হয়নি আস্থা ভোটে। আর এই ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে আবারও একজন নির্বাচিত প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না, হয়তো পতন আঁচ করতে পেরেছিলেন। তাই তো ফলাফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে ইসলামাবাদ ছাড়েন ইমরান। বাইশ গজের লড়াইয়ে বিশ্ব জয় করলেও পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে রাজনীতির মাঠে হারতেই হল ইমরান খানকে। নিশীত সূর্য, এটিএন নিউজ।